This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নির্বাচন ঘিরে সন্ত্রাসে অভিযোগ করলেন কেএলও প্রধান জীবন সিংহ। এক ভিডিও বার্তায় তিনি দিনহাটার ঘটনার কথা তুলে ধরে রাজ্য সরকার ও কলকাতা কেন্দ্রিক নেতা ও প্রশাসনকে তীব্র আক্রমণ করেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। ইলেকশন চলছে, ইলেকশনের নামত সন্ত্রাসবাদের নামত, পুলিশি সন্ত্রাসবাদের নামত কলকাতিয়া রাজনৈতিক দল গেলা আমার কামতাপুরত হত্যা লীলা চালে আছে। আমার মা বইনি গেলাক নির্যাতন করি আছে। দেখো দিনহাটার ঘটনা, দিনহাটা আমার দেশি মানসি গেলাক হত্যা করবা ধরছে, কোচ রাজবংশী গেলাক হত্যা করবা ধরছে, কোচ রাজবংশী মা বইনি গেলার উপর নির্যাতন চালাবা ধরছে। তে আমরা কতদিন থাকিম কলকাতিয়া দলীয় সন্ত্রাসের তলত, কতদিন কলকাতিয়া পুলিশি সন্ত্রাসের তলত আমরা থাকি? এমন করে বাঁচি থাকা যায় না, এমন করে দেখি থাকা যায় না। এই বাদে কোচ কামদাপুরের শোক জনগণক মুই কোচ রাজবংশী গেলাক আহ্বান করো, তোমরা জাগো, জাগিয়া উঠো। কলকাতিয়া শাসন শোষণের বিরুদ্ধে, কলকাতিয়া দলীয় সন্ত্রাসের বিরুদ্ধে, কলকাতিয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে জাগিয়া উঠো। তোমার কি দেখে আছেন কোচ রাজবংশী গেলা? তোমার গাঁত কি তিলারের বংশধরের রক্ত আছে? তোমার কি রক্ত গরম উঠে না? আমার মানসিক গেলাম মারবা ধরছে আজি, আমার মা বইনি গেলাম নির্যাতন করি আছে, আমার ঘর বাড়ি ভাঙে দিয়ে আছে, তোমার কি জাগে উঠেন না? জাগো কোচ রাজবংশীর দল, জাগো কোচ রাজবংশীর দল, জাগো কোচ রাজবংশী গেলা। মোর অনুরোধ, মোর কোচ রাজবংশীর বাবা কাকা দাদা গেলাক, মোর ভাই গেলাক অনুরোধ ভাই, আমার আদি সময় আসছে নিজের রাজ্য রক্ষা করিবার বাদে, আমার সময় আসছে নিজের নারীর মান মর্যাদা রক্ষা করবার বাদে, নিজের জনগণ বাঁচাবার বাদে সময় আসছে, লড়াই করবার সময় আসছে। জাগো কোচ রাজবংশী মানসী গেলা, জাগো কোচ রাজবংশী মানসী গেলা। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, জীবন সিং এর বক্তব্যের কোনো গুরুত্ব নেই, তাকে বিজেপি যেমন ভাবে বলাছে তিনি সেভাবেই বলছেন। জীবন সিং এর কথার কোনো গুরুত্ব নাই, বিজেপির এজেন্ট এর মতো কথা বলছে, বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট বলছে, যেটা আমি বারবার বলার চেষ্টা করছিলাম। এবং কোচবিহার কেন্দ্রিক তার যে কথাবার্তা সেটা থেকে স্পষ্ট কোচবিহারের বিজেপির কোনো বড় মাপের নেতা এর পেছনে রয়েছে এবং সে সাজিয়ে লিখিয়ে দিচ্ছে সেই কথাগুলো বলে বাজার গরম করতে চাইছে। বিজেপি নেতাদের কথা আর কেউ শুনছে না, বিশ্বাস করছে না, তাই কেএলও চিফ জীবন সিংকে দিয়ে ঘুরিয়ে কিছু কথা বলার চেষ্টা করছে। এবং এটাও আমি তত্ত্বহীনভাবে বলি, জীবন সিং তার গুরুত্ব হারিয়ে ফেলেছে, জীবন সিংয়ের কথার আর কোনো গুরুত্ব নেই, কেউ তার কথায় আর উদ্বুদ্ধ হয় না, তার কথায় কেউ বিপথে পরিচালিত হবে না, একটা বোগাজে পরিণত হয়ে গেছে। আর কয়েক ঘন্টাই বাকি আছে নির্বাচনে, রাজবংশী ভোটে কি প্রভাব পড়তে পারে? কিচ্ছু প্রভাব পড়বে না, জীবন সিংকে দিয়ে ভোট প্রচার এই লাস্ট দুদিন, যেহেতু এখন আনুষ্ঠানিকভাবে প্রচার কেউ করতে পারছে না নেতারা, বিজেপির নেতারা, তাই জীবন সিংকে দিয়ে প্রচার করাচ্ছে, আবার কোথাও কোথাও রাজ্যপালকে মুর্শিদাবাদও কাজে লাগানো হচ্ছে। কোচবিহার থেকে গৌরহরি দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।